মাইল পার আওয়ার বাগে বাতাস। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা খুবই ইন্টারেস্টিং পার্ট টাইম জবের ব্যাপারে, তো মেক শিওর আপনি শেষ পর্যন্ত দেখছেন, লাইকস কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধরনের জব পাওয়া যায়, একটা হচ্ছে পার্ট টাইমের মধ্যে মিনি জব, যেটা হচ্ছে আপনি আপ টু 450 ইউরো পাবেন মাসে, আর একটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনি অ্যাকর্ডিং টু দ্য রুল আপনি অ্যাটমোস্ট 20 ঘন্টা করতে পারবেন প্রতি সপ্তাহে। তার মানে হচ্ছে আপনি মাসে 80 ঘন্টার উপর বেশি করতে পারবেন না। আর হচ্ছে আপনার যখন সেমিস্টার ব্রেক থাকবে তখন হচ্ছে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, দ্যাট মিন্স 40 আওয়ার্স প্রতি সপ্তাহে। তো এ হচ্ছে কাজের হিসেব নিকাশ। আর এখানে আপনারা যে আওয়ারলি যে পেমেন্টটা হয়ে থাকে সেটা হচ্ছে, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চতুর্থ বা পঞ্চম স্থানে রয়েছে, আই থিঙ্ক প্রথম স্থান অস্ট্রেলিয়ায় রয়েছে। 9.35 ইউরো প্রতি স্টুডেন্টে প্রতি ঘন্টায় আপনি হচ্ছে কাজ করার জন্য ডয়চল্যান্ডে পাবেন। তো কাজ করার জন্য অনেক ধরনের ওয়ে রয়েছে, অনেকে হচ্ছে অড জব বা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কিং স্টুডেন্ট জব রয়েছে। ওয়ার্ক স্টুডেন্ট জব হচ্ছে আপনি আপনার ফিল্ডে যেই টাইপের ওই ফিল্ডের আপনি, ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, আপনি ওই টাইপের জব আপনি হচ্ছে নিলেন। ম্যাক্সিমাম প্রতি ঘন্টা আপনি কত পাবেন এটা ডিপেন্ড করছে যে আপনি কোন কোম্পানিতে আপনি জব করতে চাচ্ছেন। টেকনিক্যাল স্কিলস রয়েছে যাদের, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আইটি যারা আছেন, এক্ষেত্রে অনেকে যাদের এক্সপিরিয়েন্স থাকে, আমি অনেকে দেখেছি যে 20 ইউরো প্রো স্টুডেন্টে প্রতি ঘন্টায় অনেকে পেয়ে থাকে। তো ম্যাক্সিমামের কোনো লিমিট নেই আসলে, আপনার স্টুডেন্ট ব্যাক স্টুডেন্ট আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো যেটা বলছিলাম, ওয়ার্ক স্টুডেন্ট ক্ষেত্রে আপনি হচ্ছে আপনি যে ফিল্ডে আপনি পড়াশোনা করছেন ওই ফিল্ডে যদি আপনি জব করতে চান সেটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টুডেন্ট। এক্ষেত্রে আপনাকে যেখানে খুঁজতে হবে জব সেখানে হচ্ছে ইনডিড, মনস্টার ডট ডিই, লিঙ্কডইন বা অন্য যে সোর্স রয়েছে আপনার ইউনিভার্সিটির যে জব পোর্টাল, সেখানে হচ্ছে আপনি এই জবগুলোর খুঁজতে পারেন। এই জবের জন্য আপনার একাডেমিক সাকসেস থাকতে হবে বা আপনার ওই ধরনের অভিজ্ঞতা বাংলাদেশে থাকতে হবে। তো এটা হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট, এটাও আপনি সর্বোচ্চ 20 ঘন্টা করতে পারবেন আপনার ক্লাস চলাকালীন সময়ে। আর অন্যটি হচ্ছে আপনি হচ্ছে অড জব, মানে হচ্ছে আপনি রেস্টুরেন্ট বা হচ্ছে আপনি যখন অন্য জায়গায় করবেন সেটা হচ্ছে আপনার অড জবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে বাংলাদেশিরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে, বা অন্যান্য দেশের, হ্যাঁ গুনথাগ গুনথাগ That is okay. You get the beat.
তো রেস্টুরেন্ট রয়েছে, প্লাস জার্মানিতে অনেকগুলো গাড়ি কোম্পানি রয়েছে, ফোক্স বাগ অ্যান্ড পোর্শে, আপনারা হচ্ছে ওগুলোতে জব করতে পারেন। তো 20 ঘন্টা কাজ করে একজন স্টুডেন্ট 9.35 দিয়ে আপনি হচ্ছে মাল্টিপ্লাই করে দেখতে পারেন যে হচ্ছে সে কত টাকা ইনকাম করে জার্মানিতে। তো এখন এর থেকে হচ্ছে রেন্ট এন্ড ফার্স্ট সেকেন্ড, মানে হচ্ছে আপনার বৃদ্ধ বয়সে আপনার চলার জন্য সরকার থেকে একটা টাকা দেওয়া হয়, এটা হচ্ছে আপনার একটা পোর্শন আপনার এখান থেকে কাটা হয়। আর আপনি যদি একটি জব করে থাকেন তাহলে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ট্যাক্স কাটা হয় না, বাট একের অধিক যদি আপনার কাজ করে থাকেন তাহলে যে কোনো একটি জব থেকে, ওটা আপনার উপর ডিপেন্ড করবে, সেক্ষেত্রে একটি জব থেকে আপনার ট্যাক্স কাটা হবে। এবং ট্যাক্স কাটার পরে সেই ট্যাক্স আপনি হচ্ছে এক বছর পর আপনি ট্যাক্স অফিসে গিয়ে আপনি আপনি চেয়ে নিতে পারেন, কারণ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট জার্মানিতে হচ্ছে আপনাকে কোনো কাজের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সগুলো পরে আবার ফেরত পাওয়া যায়, সো লিটারালি আপনাকে হচ্ছে কোনো ট্যাক্স দিতে হয় না। আর পার্ট টাইম জব খোঁজার জন্য হচ্ছে আপনার যে বললাম যে একাডেমিক কাজের জন্য ইনডিড, লিঙ্কডইন বা হচ্ছে আপনি সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টেকনিক্যাল কাজের জন্য রয়েছে তেমন একটা প্রয়োজন হয় না, বাট অড জব করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যদি আপনি ডচ পেয়ে থাকেন আপনার অনেক সুবিধা আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছিল পার্ট টাইম কাজের ইতিবৃত্তান্ত। আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব পার্ট টাইম কাজ আপনি কীভাবে খুঁজবেন বা হচ্ছে আপনার ডচের দক্ষতা কীভাবে বৃদ্ধি করবেন। সো আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।